হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে এসেছি আমি গোবরডাঙ্গাতে, তোমাদেরকে দেখাবো গোবরডাঙ্গার অতি পুরাতন একটি রাজবাড়ি, আর তার সাথে দেখাবো গোবরডাঙ্গার ঐতিহাসিক কিছু নিদর্শন আর ভালো ভালো কিছু জায়গা। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। জমিদার বাড়ির গেট, যে জমিদার বাড়ি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি, এখন এই জমিদার বাড়িতে প্রবেশ করবো। দেখুন, জমিদার বাড়িতে প্রবেশ করছি। বাহ, কত সুন্দর একটি জায়গা! দেখুন, চারিদিকে সবুজ আর সবুজে ঘেরা, কি মনোরম দৃশ্য! এই সেই পুরাতন জমিদার বাড়ি। দেখুন বন্ধুরা, এই সেই গোবরডাঙ্গা জমিদার বাড়ি। বাড়ির সামনে কত বড় বাগান! আপনাদেরকে ভালোভাবে জমিদার বাড়িটা দেখাচ্ছি, দেখুন আপনারা। এই হচ্ছে গোবরডাঙ্গা জমিদার বাড়ি। বাড়ির পাশের বাগানটা দেখুন, আর জমিদার বাড়ির সামনেই একটা পুকুর, জমিদারদের পুকুর। এই হচ্ছে সেই দিনের পুকুর ঘাট। দেখুন কতটা পুরনো, দেখলেই বোঝা যাচ্ছে। নেমে যাচ্ছি পুকুর ঘাট পেরিয়ে, এই যে পুকুরটা, আর সেই আমলের এই যে পাথরগুলো এখানে রয়েছে, এটা অনেকটাই পুরনো। আপনারা যদি গোবরডাঙ্গায় আসেন কোনোদিনও, তাহলে অবশ্যই একবার এই জমিদার বাড়িতে ভিজিট করবেন। আপনারা দেখলেন এই সেই পুরাতন জমিদার বাড়ি, গোবরডাঙ্গার সেই বিখ্যাত জমিদার বাড়ি। এই বাড়িতে আপনারা যখন আসবেন, আপনারা 8টা থেকে 10টার মধ্যে ভিজিট করবেন, না হলে কিন্তু জমিদার বাড়ির গেট বন্ধ থাকবে। আমরা একদিন এসে ফিরে গেছিলাম, আপনাদের সেদিনকে ভিডিওটা দেখাতে পারিনি, আজকে সেই জন্যে আবার এসেছি আপনাদেরকে দেখানোর জন্যে। আর এই যে জমিদার বাড়ি, এই জমিদার বাড়িতে দুর্গাপুজোর সময় ভীষণ বড় একটা পুজো হয়, দুর্গাপুজো হয়। সেই পুজোর সময় যদি আপনারা আসেন, তাহলে ওই সময়টায় পুরোপুরি গেটটা খোলা থাকে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রাজবাড়ির প্রসন্নময়ী কালী মন্দিরে। এটি দেখুন, মন্দিরটি কত বড়! এই যে দুপাশে মন্দির, দুপাশে দেখুন কটা করে স্তম্ভ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা করে স্তম্ভ রয়েছে। এ পাশে 6টা আর এ পাশে 6টা, 6টা 6টা 12টা স্তম্ভ দিয়ে এই যে প্রসন্নময়ী কালী মন্দির, এই প্রত্যেকটা স্তম্ভের ভেতরে রয়েছে শিবলিঙ্গ। দেখছেন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজবাড়ির মন্দির, প্রসন্নময়ী কালী মন্দির। চলুন আপনাদের মন্দিরের ভেতরটা একটুখানি দেখাই। এটা হচ্ছে মন্দিরের ভেতরের অংশ, এই যে হচ্ছে মা প্রসন্নময়ী।
দেখুন এটা হচ্ছে রাজবাড়ির মন্দির, মা প্রসন্নময়ী মন্দির। আপনারা যদি দেখতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই চলে আসবেন। তো বন্ধুরা, এই যে হচ্ছে মা প্রসন্নময়ী কালী মন্দির, আর এখানকার যে রাজা, রাজবাড়ির যে রাজা শ্রী কালীপ্রসন্ন মুখোপাধ্যায়, তিনি এই মন্দিরটি স্থাপিত করেছিলেন। আর এই মন্দিরটি পুরো জাঁকজমকের সাথে পুজো হয়। আর কথায় আছে, এখানে এসে যে একবার পুজো করে তার মনোকামনা অবশ্যই পূর্ণ হয়। তো বন্ধুরা, আপনারা যারা এই মন্দিরে পুজো দিতে চান, তারা আমরা ডেস্টিনেশন দিয়ে দেবো নিচে, কোথা থেকে আসতে হবে, কিভাবে আসতে হবে, তো আপনারা চলে আসবেন। বন্ধুরা, আমরা চলে এসেছি গোবরডাঙ্গা কলেজে। কলেজটার নাম হচ্ছে গোবরডাঙ্গা হিন্দু কলেজ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোবরডাঙ্গা হিন্দু কলেজ। এই কলেজটি স্থাপিত হয়েছিল 1947 সালে, যেই সালে আমাদের ভারত স্বাধীন হয় সেই সালে এই কলেজটি স্থাপিত হয়েছিল। এই দেখুন গোবরডাঙ্গা কলেজ। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি গোবরডাঙ্গার একটা মন্দিরে। আপনারা ধারণা করতে পারবেন না এই মন্দিরটা কি মন্দির। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন 1956 সালে 16 জুলাই বিধবা বিবাহ আন্দোলন করেছিলেন, সেই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম বিবাহ এই মন্দিরে দিয়েছিলেন। দেখতে পাচ্ছেন এই যে সেই মন্দিরের স্ট্রাকচার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই মন্দিরেই প্রথম সেই বিবাহ, বিধবা বিবাহ আন্দোলনের সেই প্রথম বিবাহটা এই মন্দিরে দিয়েছিলেন। চলুন আপনাদেরকে দেখাই এই মন্দিরের নিদর্শন। বন্ধুরা, মন্দিরের গেট খোলা ছিল, অনেক পুরনো মন্দির। মন্দিরের দেওয়ালগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা পুরনো। এই সেই মন্দির যে মন্দিরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছিলেন গোবরডাঙ্গাতে এবং বিধবা বিবাহ প্রথম বিবাহ এই মন্দিরে দিয়েছিলেন। দেখুন সেই মন্দিরের নিদর্শন আপনাদেরকে তুলে ধরছি। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি গোবরডাঙ্গা তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতে। এখানে যে ব্রিজটা খুবই সুন্দর, দেখুন এখানকার ভিউ। আর এটা একটা হচ্ছে বাউড়, এই বাউড়ের পাশে ব্রিজটা করা। আর এখানে বিকালে অনেক লোকজন আসে ঘুরতে, বিকেলের দিকে আবহাওয়াটা খুব ভালো থাকে, সেই জন্য লোকজন এখানে প্রচুর ঘুরতে আসে। আর চারপাশে কত সুন্দর গাছ দেখুন। আর এখানে বেঞ্চ করা আছে, এই বেঞ্চে সবাই বসে এখানে এসে হাওয়া খায়। তো আমাদের এখানটা আপাতত কমপ্লিট হয়ে গেল, এরপরে চলুন আপনাদের অন্য স্থানে নিয়ে যাই। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি গোবরডাঙ্গার বাউড় ঘাটের পাশে। এটা হচ্ছে চণ্ডীতলা মন্দির, এটা হচ্ছে বাউড় ঘাটের পাশে একদম। দেখুন কত সুন্দর বট গাছ দিয়ে মন্দিরটা ঘেরা, আর খুব সুন্দর পরিবেশ, একদম শান্ত পরিবেশ। দেখুন মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, বট গাছের পাশেই মন্দিরটা, আর সামনে হচ্ছে সেই বাউড়ের ঘাট। চলুন আপনাদের ঘাটটা দেখাই আমি, কত সুন্দর। এখানকার পরিবেশটা খুবই শান্ত পরিবেশ, এখানে ঘাট দেখুন। আর এই যে হচ্ছে বাউড়, এই ঘাটে সবাই স্নান করতে আসে, সকাল হোক দুপুর হোক যখনই মানুষ আসে এই ঘাটে স্নান করে। এই দেখুন ঘাট। তো আপনারা যারা গোবরডাঙ্গা আসবেন, তো এই ঘাটে অবশ্যই আসবেন, একবার ঘুরে যাবেন, ঘাটের জায়গাটা খুব সুন্দর। তো বন্ধুরা, আমাদের গোবরডাঙ্গা সফর এখানেই শেষ হলো। গোবরডাঙ্গার যে সমস্ত দর্শনীয় স্থান ছিল সব আপনাদেরকে দেখালাম।
তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।